বিশ্বাসঘাতক রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেন দলে ফেরানো না হয়, হাওড়ার ডোমজুড়ে পোস্টারে ছয়লাভ। মঙ্গলবার রাজীবের বিজেপি বিরোধী ফেসবুক পোস্টের পরেই তার তৃণমূলে ফেরার জল্পনা শুরু হয়েছিল, তারপরই এই পোস্টার। মঙ্গলবার ফেসবুকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক পোস্ট ঘিরেই ঘটনার সূত্রপাত। সেখানে তিনি নিজের বর্তমান দল বিজেপির বিরুদ্ধে কথা বলে তৃণমূলকে সমর্থন করেছেন। সেখান থেকেই রাজীবের বিজেপি ছাড়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। পরিষদ তৃণমূলের কর্মীরা এনে লাগিয়েছে, এটা উদ্দেশ্য আমাদেরকে, ওরা যে না ফেরালে আমাদের নেওয়া উচিত, যে মির্জাপুর যে ওরা ফেরে গেছে জঙ্গিদের মুখে, আমাদের দলের থেকে এই নিয়ে আমাদের আজকে প্রতিবাদ করছে। কি তৃণমূল কেন লাগিয়েছে বলে মনে হয়? আবার ওরা দলে ফেরার জন্য যে কালকে ওদের যে সব রেট ছিল, কাল থেকে কিন্তু আজ থেকে ওরা ফিরতে চাইছে, আমাদের ওরা ওদেরকে আমরা নেবো না, কাতারতে একদম এখানে চলবে না জঙ্গিদের। পরের জন্য মুখ্যমন্ত্রী হয়েই তিনি একদিকে সেচ দপ্তর আরেকদিকে বন দপ্তরের তদন্তের কথা বলেছেন, সেই তদন্তকে ভয় পেয়ে তিনি আজকে এই সব কথা বলে সহানুভূতি করবার চেষ্টা করছেন। আমি তো পরিষ্কার বললাম যে উনি অনেক নাটক জানেন। আমরা দেখেছি নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তিনি নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন, আর তার পরের দিনই তিনি নরেন্দ্র মোদী আর অমিত শাহের পায়ের তলায় গিয়ে পড়লেন। তা উনার যে নাটক কখন কি করে এটা বোঝা, মুখ আর মুখস্থ আলাদা। তো উনার এ ব্যাপারে আমি কিছু বলতে যাই না, এটা খুব পরিষ্কার যে তিনি বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেসের যে বার্তা, বাংলার মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছে, আগামী দিন তদন্ত হলে কিছু করতে হয়তো সাপ বেরিয়ে যাবে, সেই সাপের ভয়ে তিনি এখন এইসব কথা বলে বেড়াচ্ছেন। পরিষ্কার বললাম এ ব্যাপারে তো আমাদের কোনো মন্তব্য নেই। তৃণমূল কংগ্রেস কর্মীরা চাইছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তৃণমূল কংগ্রেসকে অপমান করেছে, যারা যুদ্ধক্ষেত্রে দলকে বিপদে ফেলে পালিয়ে গিয়েছিল, তারা চায় না কেউ, যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেউ চায় না তারা আবার ফিরে এসে দলকে আবার ক্ষতিগ্রস্ত করুক। এবারে আমরা তৃণমূলের একজন সৈনিক হিসেবে, কর্মী হিসেবে, আমাদের নেত্রী, রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত শিরোধার্য করব। হাওড়া থেকে রাকেশ মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।